হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে একটা ছোট্ট ইনফরমেশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা শুরু করার আগে ছোটদেরকে আমার ভালোবাসার বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। লকডাউন তো শুরু হয়ে গেছে, আমরা সকলেই জানি, প্রায় দুই দফা লকডাউন হয়েও গেল। আর শুনছি নাকি 15 তারিখ থেকে লকডাউন উঠে যাবে, জানি না আদৌ উঠবে কি বাড়াবে সেটা সম্পূর্ণ সরকারের উপর ডিপেন্ড করছে। আর অবশ্যই করোনার পরিস্থিতি কতটা সামাল দেওয়া যাবে সেই তার ওপরে নির্ভর করছে। এই লকডাউনে আমরা তো অনেক মানুষের কথা ভাবি, মানুষকে অনেক দেখেওছি এবং এমনকি খবরেও দেখেছি অনেক কাউকে বলতে যে মানুষের কাজ নেই, তারা কী করবে, তারা কী করে কী মানে খাবে। তো যেহেতু রোজগারপাতি সব কিছু বন্ধ, কিন্তু আমরা মানে এটা ভাবি না যে মানুষের তো তবু কাজ নেই। ঠিক আছে, এটা ঠিকই কথা, তাদের কাজ নেই, তারা কী করে নিজেদের অন্ন সংস্থান জোটাবে। কিন্তু যে অবলা মানে প্রাণীগুলো যেগুলো রয়েছে রাস্তার ধারে বলো বা আমাদের পাড়াতেই বলো, তো তাদেরও তো মানে মানুষের কাজ নেই, যেখানে তো হোটেল বন্ধ, সব কিছুই বন্ধ, তো তারা কী করে খাবারটা পাবে, তারা কী করে খাবে? পাড়ার কুকুরগুলো না হয় ধরুন বাড়ি থেকে যা মানে হচ্ছে রান্না ঠান্না এগুলো দিচ্ছি, কিন্তু যেগুলো রাস্তার কুকুর, যেগুলো মানে যারা রাস্তাতে থাকে, তো তারা কী করে খাবে, তারা কী করবে? তার এই জন্যই আমাদের একটা আজকের ভিডিওতে একটা ছোট্ট মানে প্রচেষ্টা, মানে আমার হাজব্যান্ড ও তার বন্ধুদের একটা ছোট্ট প্রচেষ্টা তোমাদের সাথে আজকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব। এটা আমাদের মানে ওরা সবাই বন্ধুরা মিলে এক জায়গায় মানে যে যেরকম পেরেছে, কোনো ফোর্স না, যে যেরকম পেরেছে সবাই, কেউ 100 টাকা, কেউ 50 টাকা, যার যেরকম সামর্থ্য সবাই মিলে টাকা দিয়ে রেশনের চাল কিনে, তারপরে মুরগির মাংস বা মুরগির যে ছাট বলতে পারো সেরকম টাইপের জিনিস নিয়ে এসে চাল ডাল দিয়ে খিচুড়ি টাইপের বানিয়ে ওরা কী করেছে, একটা মানে গাড়ি করে রাস্তা দিয়ে যত রাস্তার কুকুর আছে সবাইকে খাওয়া দিতে দিতে গেছে, যতক্ষণ না পর্যন্ত মানে ওদের খাওয়াটা শেষ হয়েছে। আরও বানিয়েওছে, অনেকটা করেই বানিয়েছে প্রত্যেক দিন, এভাবে যতদিন অবধি লকডাউন শুরু হয়েছে ওরা এইভাবে একইভাবে কাজটা করে যাচ্ছে। তো তাহলে চলো ভিডিওটা তোমরা একবার একটু দেখে নাও ছোট্ট করে। এখান থেকে প্রথমে মানে আমাদের বাড়ি থেকে আর কি প্রথমে যাবে জিঞ্জিরা বাজার, জিঞ্জিরা বাজার অবধি ওরা যাবে। জিঞ্জিরা বাজার এখান থেকে খুব বেশি হলে 4 কিলোমিটার হবে, তো ওখান থেকে ওরা মানে স্টার্ট করবে দেওয়াটা, ওখান থেকে স্টার্ট করে এবার ওরা ব্যাকে আসবে, খাবারটা দিতে দিতে ব্যাকে আসবে। তো রাস্তা তো পুরোপুরি ফাঁকা, সব কিছু দোকানপাট সব বন্ধ, আর কয়েকটার মাত্র শুধু গাড়ি ঘোড়া চলছে, তারপরে সব কিছুই বন্ধ। রাস্তার ধারে দেখো যত হোটেল আছে সেগুলো সমস্ত কিছু বন্ধ, স্বাভাবিকভাবেই দোকানপাট বন্ধ, হোটেলই বা কী করে খুলে রাখবে, সব কিছুই বন্ধ। ড্রাইভার দেখো ওরা চলে এসেছে, আর এখানে এই যে কুকুরের জন্য যে খাবারটা ওরা বানিয়েছে ওদেরকে দেবে বলে এই চালে ডালে মাংস দিয়ে আর কি খিচুড়ি মতো বানিয়েছে, এবার এরকম পাতায় করে এক এক করে সবাইকে দিচ্ছে। প্রথমে বেড়ে নিচ্ছে দেখো, আর যথেষ্ট পরিমাণে দেওয়া হচ্ছে যাতে করে ওদের খেয়ে পেট ভরে যায়। এভাবে সব এক জায়গায় বেড়ে নিয়েছে, যে যতগুলো আর কি কুকুর দেখতে যাবে রাস্তা দিয়ে সবাইকে ওরা খেতে দেবে। এবারে যাচ্ছে দেখো, একটা কুকুর দেখতে পেয়ে আছে, এবার ওকে দিচ্ছে খেতে। দেখো কুকুরটার মানে দেখেই বোঝা যাচ্ছে যে কুকুরটার পেট নেই, মানে সবে কিছুদিন হয়েছে বাচ্চাটা হয়েছে আর কি। দেখো ও খেতেও পায়নি, পেটটা দেখো একদম চিটে হয়ে গেছে মানে খিদের জ্বালায়, মানে খাবারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কীভাবে খাচ্ছে, মানে ওদের এতটাই খিদে পেয়েছে,
আর প্রত্যেক দিন যদি এরা দেয় না, এরা চিনেও গেছে যে এরা আসা মাত্রই মানে এত আনন্দ হয় ওদের দেখলে, মানে জানে যে আমাদের খাবার নিয়ে এসছে, এরা খাও খেতে দেবে, এই আনন্দটুকুই ওদের কাছে মানে পাওয়া। এক এক করে সমস্ত কুকুরকে দিচ্ছে, দেখো সবাই আসছে এক এক করে, কত কুকুর আসছে। আর হ্যাঁ অবশ্যই সমস্ত মানে সতর্কতা মেনেই করা হচ্ছে, হাতে স্যানিটাইজ, মুখে মাস্ক, সবকিছু মেনেই। এটাই ছিল আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা, তোমরা চাইলে সকলেই এটা করতে পারো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে মনে যদি হয় তোমাদের একটা ছোট্ট করে লাইক দেবে তো দিয়ে দিও, আমি আজকে কোনো লাইক চাইবো না। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, ঘরের মধ্যে থেকো। টাটা, বাই বাই।